আবার বানানোর মডেলটা আমাকে দূরে থেকে বলে দাও। ধন্যবাদ বানানোর মডেল আমাকে শুরু করে দেওয়ার জন্য। আর দূরে থেকে বললে তো হবে। ধন্যবাদ বানানোর মডেল আমাকে শুরু করে দেওয়ার জন্য। উপস্থিত মাননীয় বিজ্ঞপ্তির সামনে থাকা উপস্থিত প্রতিনিধি দলের বন্ধুগণ, ছাত্র সুচরিত সভাপতি আন্তরিক শুভেচ্ছা। আজকে বিদ্যালয় বিষয় নির্ধারণ করা হয়েছে দুর্নীতি বিরোধী মনে আছে নিজেদের পরিবারের ভূমিকায় মুখ্য। এই যুক্তিসঙ্গত কারণে আমি ও আমার দলের বন্ধুগণ পক্ষ অনুষ্ঠান করছি। আমরা সকলে জানি যে একজন মানুষ প্রথমে শিশু, তারপর কিশোর কিশোরী, তারপর যুবক যুবতী, তারপর বৃদ্ধ, আর একজন মানুষ জানা জানার অধিকার প্রথম। তার মধ্যে শিশুকাল একটি শিশুকে যেভাবে শেখানো হয় সে সেভাবে শিখবে। তার আর পরিবার কখনো চাইবে না সে যে তার সন্তান খারাপ হোক। তার পরিবারেই তার পরিবারের সদস্যরা তার সাথে একে অন্যদেরকে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টি করতে পারে। একটি বড় কাছে ধন্যবাদ যে কোনোদিন দুধা দুভা হয় না। এর উজ্জ্বল উদাহরণ আমরা দেখতে পাই বঙ্গবন্ধু দুর্নীতি কিনা, যিনি কিনা কোনো দিন দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। আমরা বুঝতে পারি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে। এরপরেও মাননীয় বিচারপতিগণ সময় দেয় একটি উদ্যোগে মধ্যপ্রদেশে, কিন্তু সেখানে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে। এর কারণ হিসাবে দেখানো হয়েছে যে সেখানে কোনো পারিবারিক শিক্ষা দেওয়া হয়নি। এরপরও কি বলবেন ব্যবস্থা দলের বন্ধুরা যে আপনারা সঠিক, আমি বলছি যে শিক্ষক সহকারী এরা দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টি করতে পারে, কিন্তু নাম আক্রমণ করতে পারে একমাত্র পরিবার বিভক্ত মধ্যে চলছে। বঙ্গবন্ধু যার প্রতিভা মানুষের সচেতনতা থেকে প্রকাশ হয়েছিল, শীতের দিনে আর শীতের পোশাক ছিল না, তাই তিনি তার চাদর দিয়ে তার সেবা করেছিলেন। একদিন তার বঙ্গবন্ধু রান্না ব্যবহার নিয়ে বলে তিনি তার বাড়িতে এনে যদি পরিবার তার এই আন্দোলন সমর্থন না করত তাহলে কি তিনি করতে পারতেন? নিশ্চয় না। আমি মানছি যে শিক্ষক আমাদের লক্ষ্য গর্ভায়ের উপদেশ দিতে পারে, কিন্তু তা বাস্তবায়নে পরিবারের ভূমিকা মুখ্য। আমি আরো বলছি এরপরে বলছিলেন দুর্নীতি বিরোধী মনোভাব নিশ্চিত পরিবারের ভূমিকা মুখ্য নয়। আরেকটু জানতে বলছি, ধরুন আমি একটি কাগজে ইন্টারভিউ দিতে যাচ্ছি, সেখানে কেউ আমাকে সুপারিশ করলো, এটা কিন্তু মাননীয় বিধবা একদম দুর্নীতি। এই সুপারিশ করা থেকে নিন্দ আমাকে বিরত রাখে পরিবার থেকে সেখানে মূল্যবোধ। আমার বন্ধুরা দুর্নীতি বিভাগ করছে তারা যে শিখেছে। ধন্যবাদ।